বিশ্ব নবী সরওয়ার দু আলম নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সাহাবীরা নেই, কোন মানুষ যদি সূরাতুল ইখলাস এক মার তেলাওয়াত করে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে ও বান্দার আমল নামায় কম পক্ষে 10-10 পারা কোরআন খতম করার সব লিখে দেন। এটা গেল সূরাতুল ইখলাসের এক নম্বর ফজিলত। দুই নম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আরবি কামলিওয়ালা সরওয়ার দুআলাম নবী ডাক দিয়ে বলেছেন, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমি বিশ্ব নবী পর্যন্ত যত মানুষ এই জমিনের বুকে আসছেন তাদের সংখ্যা কত তামাম পৃথিবীর কোন বিজ্ঞানী জানে না, তাদের সংখ্যা কত তামাম দুনিয়ার কোন মানুষ জানে না, এমনকি আমি বিশ্ব নবী পর্যন্ত জানি না তাদের সংখ্যা হবে কত। এ আমার কলিজার টুকরা সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি বিশ্ব নবী থেকে কিয়ামত পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুৎকার দিয়ে দুনিয়ার সামিয়ানা যেদিন ভেঙে দিবে, তার আগ পর্যন্ত যত মানুষ এই জমিনের বুকে আসবে এদের সংখ্যা কত তামাম পৃথিবীর কেউ বলতে পারবে না, তামাম দুনিয়ার কেউ বলতে পারবে না এত মানুষের সংখ্যা কত। এক কথায় হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার বুকে আসবে এদের সংখ্যা হবে যত। আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ার দু আলাম নবী ডাক দিয়ে বলে, এ মানুষের সংখ্যা হবে যত একবার সূরা ইখলাস তেলাওয়াত করনে ওয়ালার আমল নামায় আমার আল্লাহ সওয়াব লিখে দিবেন তত। এটা গেল দুই নাম্বার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আরবী কামলিওয়ালা বলেন, আসমানের মালিক আল্লাহর ফিরিস্তার সংখ্যা কত এটা তামাম পৃথিবীর কেউ জানে না, তামাম দুনিয়ার কোন নবী জানে না, এমনকি আমি বিশ্ব নবী পর্যন্ত জানি না আমার আল্লাহ কতগুলো ফিরিস্তা তৈরি করেছে। তবে মেরাজের রাত্রিতে যেদিন নবী আরবি কামলিওয়ালা বিশ্ব নবীর রব্বুল আলামিন দাওয়াত করে ইনভাইট করে নিজের বাড়িতে যেদিন আল্লাহ তাআলা নিয়ে গেছেন, জোরে কোন সুবহানাল্লাহ, যেদিন নিজের বাড়িতে রব্বুল আলামিন দাওয়াত করে বিশ্ব নবীর নিয়ে গেছে, নবী আরবি কামলিওয়ালা ডাক দিয়ে বলে, আমি কয়েকজন ফিরিস্তার সামনাসামনি হলাম, তারা আমার সালাম করলো, আমি সালামের জবাব দিলাম, সঙ্গে সঙ্গে আমার মনে চাইলো তাদেরকে একটু জিজ্ঞাসা করি ফিরিস্তার সংখ্যা কত। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আমি ওই মানুষ ওই ফিরিস্তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, এ ফিরিস্তারা বলতে পারোনি তোমাদের সংখ্যা কত? ফিরিস্তাদের ভিতর থেকে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমাদের সংখ্যা কত আমরা তো জানি না, রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে বড় বড় চারটা যে ফিরিস্তা বানাইছে, হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই যে বড় বড় চারজন রে রব্বুল আলামিন বানাইছেন, বড় বড় দায়িত্ব দিয়ে রেখেছেন, আমরা তো জানি না, এমনকি এ চারজন বড় বড় ফিরিস্তাও জানে না আমার আল্লাহ তাআলার ফিরিস্তার সংখ্যা কত। নবী আরবি কামলিওয়ালা দাঁড়িয়ে আছেন, একজন ফিরিস্তা ডাক দিয়ে বলে, সরওয়ারে দু আলম নবী, আমাদের সংখ্যা কত আমরা তো জানি না, বড় ফিরিস্তারা ওরাও জানে না, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনারে একটু আমরা ধারণা দিতে পারি,
বিশ্বনবী বললেন, কি ধারণা দিতে পারো তাহলে একটু ধারণা দাও। ফেরেশতাদের ভিতর থেকে একজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ধারণাটা হলো এমন, দুনিয়ার বুকে যেমন বাইতুল্লাহ রয়েছে, বাইতুল্লাহ প্রতি বছরে বছরে হাজার হাজার মানুষ এসে দাওয়াত করে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ বাইতুল্লাহ হয়ে যায়, মানুষের জন্য যেমন বাইতুল্লাহ রয়েছে তাওয়াফ করার জন্য, ফেরেশতাদের জন্য একটা বাইতুল্লাহ রয়েছে, ফেরেশতাদের জন্য তাওয়াফ করার একটা ঘর রয়েছে, আল্লাহর ঘর, ও ঘরের নাম সপ্তম আসমানে যেটা রয়েছে বাইতুল মসজিদে আল বাইতুল মামুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে আল বাইতুল মামুরের চতুর্দিক দিয়ে প্রত্যেকটা দিন মসজিদে আল বাইতুল মামুরের চতুর্দিক দিয়ে ফেরেশতা কমপক্ষে 70,000 ফেরেশতা মসজিদে আল বাইতুল মামুরের চারদিক দিয়ে তাওয়াফ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, এই মসজিদে আল বাইতুল মামুরে 70,000 ফেরেশতারা তাওয়াফ করতেছেন, একদিন যে ফেরেশতা তাওয়াফ করবে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর তাওয়াফ করার সুযোগ পাবে না। নবী গো, মেহেরবানি করে আপনি এবার অনুভব করেন এই আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত হতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম নবী কামলিওয়ালা বিশ্বনবী ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সাহাবীরা, রব্বুল আলামিনের আসমান জমিন মিলা আল্লাহ তাআলার সৃষ্টি যতগুলা ফেরেশতা রইছে, এই ফেরেশতার সংখ্যা হবে যত। কোন মানুষ যদি দিন দিয়া একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আবার আল্লাহ তাআলা ওর আমলনামায় সওয়াব লিখে দেন তত। এটা গেল তিন নাম্বার। চার নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বসে আছি, আমার কাছে হযরত জিব্রাইল আমিন আসলেন, জিব্রাইল আমিন এসে আমার পায়ের সাথে পাও লাগায়া সামনা সামনি, হাঁটুর সঙ্গে হাঁটু, উরুর সঙ্গে উরু, এমন কাছাকাছি হযরত জিব্রাইল আমিন এসে বসলেন আমার সামনাসামনি, কাছাকাছি আমার উরুর সঙ্গে যেন তার উরুটা লাগায় দিয়া এমন করে বসলেন। আমরা দুজন বসে আছি, হঠাৎ করে আমার একজন কলিজার টুকরা সাহাবী এসে আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে আমার সাহাবী চলে যাইতেছেন। আমি জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, ভাই জিব্রাইল সালামের জবাব দেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সালামের জবাব দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এই যে আমার এ সাহাবীটার কি আপনি চেনেন নাকি? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, শুধু আমি জিব্রাইল আপনারে সাহাবীরে চিনি না, আপনারে সাহাবীর নাম হলো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি কিভাবে চিনো? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার আবু যররে শুধু আমি একলা চিনি না, আপনার আবু যররে শুধু আমি একলা চিনি না, দুনিয়ার কয়জন মানুষ আপনার আবু যররে চিনে, দুনিয়ার কয়জন মানুষ আপনার আবু যররে চিনে, তার চাইতে আসমানের লক্ষ লক্ষ ফেরেশতারাই আপনার আবু যররে চিনে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আরবি কামলিওয়ালা ডাক দিয়ে বলে, বিমাদা নালা হাদিহিল ফাযিলা, রে জিব্রাইল, কেমনে করে আমার আবু যর গিফারী এত মর্যাদা সম্পন্ন হইল, দুনিয়ার কয়জন মানুষ চিনে তার চাইতে লক্ষ লক্ষ ফেরেশতারা চিনে, কি কারণে, কোন আমলের কারণে এত মর্যাদা সম্পূর্ণ আমার আবু যর হইল একটু জানতে চাই। জিব্রাইল আমিন এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর গো,
আপনার আবুজর অন্য কোন কারণে নয়, একটা মাত্র কারণে, একটা আমলের কারণে আমার আল্লাহ তাআলার কাছে এত পছন্দের আমল, একটা আমলের কারণে লক্ষ লক্ষ ফেরেশতারা তার জিনে কোন আমল কোন আমল জিব্রাইল, জিব্রাইল আমিন এবার ডাক দিয়ে বলে সরওয়ারে দু আলম নবী, একটা আমল আপনার আবু যর গিফারের জিন্দেগিতে বেশি, সেটা হলো সূরাতুল ইখলাসের তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ, সূরাতুল ইখলাসের তেলাওয়াত।